দর্শক, নিউ ইয়র্কের তুষারপাতের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এসান জুয়েল। আসিব, তীব্র তুষারপাতের সাথে কনকনে ঠান্ডা এখন, যেটি শুরু হয়েছিল সোমবার সন্ধ্যা 7টায়, সেই তুষারপাত এখনো চলছে, তার সঙ্গে বাড়তি যোগ হয়েছে বৃষ্টি। সবকিছু মিলে নিউ ইয়র্ক সিটিতে আশঙ্কা করা হচ্ছে 2 ইঞ্চির উপরে তুষার জমছে, অর্থাৎ যেটি গত 700 দিনের মধ্যে রেকর্ড, যে 1 ইঞ্চি পর্যন্ত তুষার কিন্তু এর আগে জমেনি। তাই এই কনকনে ঠান্ডায় আপনি আমার পিছনে হয়তো সাইডওয়াক দেখতে পাচ্ছেন এবং প্রধান সড়কও দেখতে পাচ্ছেন, কুইন্সের একটি এলাকায় দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু এর মধ্যেই তুষার পরিষ্কার করে নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মূল সড়কে কিন্তু খুব একটা তুষার জমেনি, অল্প কিছু জমে আছে, সেটিও বৃষ্টির পানির সাথে সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তবে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, অর্থাৎ একটা চারদিকে বরফ জমা একটা পরিবেশ, যে পরিবেশে আসলে যেটি হচ্ছে যে মানুষের হাঁটার জন্য একটু ভোগান্তি তৈরি হয়েছে। যদিও যারা সকালে বিভিন্ন অফিসে যাচ্ছিলেন তারা বলছিলেন যে অনেকে হয়তো এই মৌসুমের প্রথম না হলেও দ্বিতীয় তুষারপাত, কিন্তু বড় আকারে এটি প্রথম তুষারপাত, এটিকে উপভোগ করছেন, কিন্তু কেউ কেউ হয়তো বলছেন যে তারা ভোগান্তিতে পড়ছেন। এবং দেখতে পাচ্ছেন যে বৃষ্টিও পড়ছে একসাথে, তাই যারা বের হচ্ছেন খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। গভর্নর নিউ ইয়র্কের কেতি হুকুল, তিনিও কিন্তু বলে রেখেছিলেন যে জরুরি প্রয়োজন ছাড়া খুব বেশি যাতে বের না হয়। তবে অনেককে বের হতে হয়েছে, যারা কাজে যাচ্ছেন তারা বের হয়েছেন, স্কুলগামী শিক্ষার্থীরা বের হতে হয়েছে, এবং 2-1টি এলাকায় হয়তো স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে বেশিরভাগ এলাকায় আজকে স্কুল খোলা আছে। এবং আজকে যে তুষারপাতটি চলছে এটি চলবে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 4টা পর্যন্ত এটি চলবে। এবং এই সপ্তাহে কিন্তু আরেকটি তুষারপাত হবে, যেটি আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত এটি কন্টিনিউ থাকবে। এবং এখন পর্যন্ত স্যানিটেশন কমিশনার জেসিকা টিস যেটি জানিয়েছেন যে তার পুরো বাহিনী সক্রিয় আছে, রিজার্ভ ফোর্সও আছে, এবং তারা এখন পর্যন্ত 40 মিলিয়ন পাউন্ড সল্ট লবণ ছিটিয়েছেন প্রত্যেকটি স্ট্রিট, প্রত্যেকটি বাইক লেন এবং প্রত্যেকটি মূল সড়ক, সেসব জায়গাকে তারা প্রাধান্য দিচ্ছেন যাতে যান চলাচল অব্যাহত থাকে, কোনোভাবে গাড়ি চলাচল বন্ধ না হয়। এবং তিনি বলছেন যে তার 800 সল্ট স্পিডার, অর্থাৎ যেসব গাড়ি থেকে লবণ ছিটানো হয় সেগুলো এর মধ্যে সক্রিয় আছে, 2000 গার্বেজ ট্রাক আছে যেগুলো জমে থাকা বরফ সরিয়ে নিচ্ছে, একই সাথে গার্বেজ ব্যাগগুলোকে সরিয়ে নিচ্ছে। সব কিছু মিলে নগর প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি প্রস্তুতি আছে যাতে জনজীবন ব্যাহত না হয়। তবে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষ তাদের বাড়ির সামনের যে ওয়াকওয়ে আছে সেটি সরিয়ে নিচ্ছেন, গাড়ি থেকে স্নো ব্রাশ দিয়ে তুষার সরিয়ে নিচ্ছেন, যারা কাজে যাবেন তারা নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন এবং প্রয়োজন ছাড়া খুব বেশি ঘর থেকে বের হচ্ছেন না। এবং সব কিছু মিলে যে তুষারপাতটি হচ্ছে এটি কোনো কোনো এলাকায় প্রায় 4 ইঞ্চির কাছাকাছি হয়েছে, তবে স্বাভাবিকভাবে এটি 2 ইঞ্চির কাছাকাছি। একই সাথে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করেছে, সর্বনিম্ন তাপমাত্রা 22 ফারেনহাইট পর্যন্ত নেমে আসবে আজকে, যেটি সামনের দিনগুলোতে আরও নামবে। অর্থাৎ সব কিছু মিলে একটা খুব একটা স্বস্তিদায়ক বলা যায় না, তবে মানুষ চেষ্টা করছে এই তুষার আসলে এখানকার স্বাভাবিক ঘটনা এবং এটি নিয়েই কিন্তু তাদেরকে চলতে হয় উইন্টার সিজনে। তাই খুব একটা আলাদা করে কোনো প্রস্তুতি নেই, তবে যেটি আছে সেটি হলো যে মানুষ এটিকে সঙ্গে নিয়েই, অর্থাৎ এটিকে সয়ে নিয়ে, সহ্য করে নিয়ে তাদের স্বাভাবিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আসিফ, এ ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ জুয়েল। দর্শক, আমাদের আরেক সহকর্মী শরীফুল ইসলাম রয়েছেন নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে, তার কাছ থেকে সেখানকার তুষারপাতের সবশেষ খবর জানব। ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি বলছেন যে আমার পেছনে কিন্তু এখনও এই যে তুষারপাতের যে আবহাওয়া সেটা কিন্তু এখনও লক্ষণীয় দেখা যাচ্ছে। আমি আপনাকে দুপুর 12টা নাগাদ জানিয়েছিলাম ব্রুকলিন থেকে, এখন আমি আছি নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায়। আপনি জানেন জ্যাকসন হাইটস বাংলাদেশি অধ্যুষিত মানুষ বসবাস করেন এখানে অনেক বেশি, নিউ ইয়র্কের যে কয়টি এলাকায় মানুষ বেশি বসবাস করেন তার মধ্যে জ্যাকসন হাইটস হচ্ছে অন্যতম আপনি জানেন।
এই জ্যাকসন হাইটসের এই যে ডাইভার্সিটি প্লাজার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এই সময়টাতে কিন্তু এখানে প্রচুর মানুষ ভিড় করেন। যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন, সেই হিসেবে প্রচুর মানুষ থাকার কথা ছিল। যেহেতু এখানে তুষারপাত এবং বৃষ্টিপাত এখনও হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে যে বৈরী আবহাওয়া তৈরি হয়েছে, যে পরিবেশ তৈরি হয়েছে, প্রচুর ঠান্ডা আছে, তাপমাত্রা যদি দেখি যে মাইনাসের নিচে আছে, যে কারণে সাধারণ মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তর কিন্তু এই জন্য বিশেষ সতর্কতা বাণী জারি করেছেন যাতে খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বের না হন। তবু আমি দেখেছি জীবনের প্রয়োজনে যারা খেটে খাওয়া মানুষ, যারা নিম্নমায়ের মানুষ, তারা কিন্তু বের হচ্ছেনই, তবে সেটা পরিসর কিন্তু খুবই কম, খুবই সীমিত। যে কারণে আমি এই যে ব্রুকলিন থেকে আসার পথে দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু তুষার পাতের যে আস্তরণ সেটা কোথাও কোথাও 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, কোথাও কোথাও তারও বেশি দেখেছি আমি। যেটা আপনাকে বলছিলাম যে বাড়িঘর ছাদ, গাছপালা কিংবা যেসব জমে থাকা গাড়ি আছে সেগুলোর ছাদের উপর কিন্তু আমি এই যে তুষারপাতের আস্তরণটা দেখেছি। তো এতে আসলে বোঝা যায় যে আসলে তুষারপাতের কারণে স্বাভাবিক যে মানুষের জীবনযাত্রা সেটা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। আপনি জানেন যে প্রত্যেক বছর কিন্তু এই যে এই সময়টাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টাতে মূলত প্রচুর তুষারপাত হয়ে থাকে। গত 2 বছর তেমন একটি হয়নি, সাধারণ মানুষ আমাকে তাই বলছিলেন। এর আগে কিন্তু সাধারণত প্রচুর তুষারপাত হয়ে থাকে এই সময়টাতে, তো এবারও কিন্তু ব্যতিক্রম হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তবে আমি আজকে এই যে অবস্থান যেটা আপনাকে বলছি তুষারপাতের পরিপ্রেক্ষিতে, এখানে সাধারণ মানুষ কিন্তু জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। তো আমার কাছে এই ছিল নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে থেকে তুষারপাতকে নিয়ে সবশেষ অবস্থান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।